শহীদদের আত্মীয় স্বজনকে সান্ত্বনা দেওয়ার জন্য, তাদেরকে দোয়া করার জন্য আপনারা উপস্থিত হয়েছেন, আমি আপনাদেরকে আন্তরিক অভিনন্দন জানাই, মোবারকবাদ জানাই এবং দোয়া করি আমাদের এই শহীদ পরিবারগুলো যাতে আপনাদের এলাকায় যতদিন বেঁচে থাকবেন তারা যেন আপনাদের সহযোগিতা পায়, আপনাদের সহযোগিতা পায় এবং তারা যাতে মনে না করে আমরা একা, তারা যাতে মনে করে যে তাদের সন্তান আপনাদের মাঝে বেঁচে আছে, তাদের শহীদরা দেশের জনগণের মুক্তিকামী জনগণের মধ্যেই তারা বেঁচে আছে, এই অনুভূতি যাতে তাদের সৃষ্টি হয় সেই ভূমিকা আপনাদেরকে রাখতে হবে। আমি আশা করি আপনারা পারবেন ইনশাআল্লাহ। দেশ এবং জাতির কল্যাণের অধিকার আদায় করতে গিয়ে নির্মমভাবে সাধন পূরণ করিয়েছেন, আজকে ভয়াবহ ভবনকে আজকের পর বিনিময় সভার উপস্থিত হতে হয়েছে উপস্থিতি আজকের পর বিনিময় সভার সমাপিত সভা স্বাধীনতার পর এই দেশ আবার বৈষম্যের দিকে এগিয়ে এবং বিগত অতীত সরকাররা বলে সেটি ভয়াবহ আকাঙ্ক্ষা সত্যের সীমা ছাড়িয়ে যায়। এই দেশটিকে এক ব্যক্তি এক বংশ পক্ষীগত করবে, চাকরি থেকে শুরু করে সব জায়গায় পরিবারতন্ত্র কায়েম হয়, অন্য দলের সকল স্বার্থে যেন অধিকার করতে হবে, চাকরির ক্ষেত্রে বিশাল বৈষম্য তৈরি হয়, সদনীতি দুর্নীতি দেশটিকে গ্রাস করে দেবে, এই স্বৈরাচারী বাকশালী সরকারের বিরুদ্ধে তাদের উৎখাতের জন্য অনেক আন্দোলন হয়েছে, যেমন স্থানীয় দীর্ঘ সময় আন্দোলন করেছেন আমাদের শীর্ষ নেতৃবৃন্দ সহ বিশেষ করে জামাত সাহেব আমির জামাত মরমুদ্দুর রহমান নিজামী সেক্রেটারি জেনারেল আগেতম মুজাহিদ, আমাদের এই মাটির সন্তান শেরপুরের অহংকার বিশিষ্ট বুদ্ধিজীবী শহীদ কামরুজ্জামান আব্দুল কাদের মোল্লা মীর কাশেমারি সহ তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে এবং অসংখ্য মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে। জামাত ইসলামের পক্ষ থেকে উপহার হিসেবে 2 লক্ষ টাকা।